ওয়েলকাম ব্যাক গাইস। সো এখন আমরা অ্যাডমিশন ড্রিলসের একটা নতুন পর্বে। আজকের আমাদের অ্যাডমিশন ড্রিলসের বিষয়টা হলো ডেন্টাল ভর্তি পরীক্ষা। মেডিকেলের অনেক পড়া হয় ডেন্টাল ভর্তি পরীক্ষা, সো আমি ডেন্টাল ভর্তি পরীক্ষায় তৃতীয় হয়েছিলাম। সো কীভাবে আমি তৃতীয় হইলাম, সেটার প্রিপারেশনটা কেমন ছিল বা প্রিপারেশন কেমনভাবে নেওয়া উচিত, সেখানে আমার অভিজ্ঞতাগুলো কী সেগুলো নিয়ে কথা বলি। সো ডেন্টাল ভর্তি পরীক্ষা হয় মোটামুটি নভেম্বর ডিসেম্বরের কাছাকাছি, মানে মোটামুটি সব ভর্তি পরীক্ষা শেষ, সব মেডিকেলে ভর্তি হওয়া শেষ, দেন ডেন্টাল ভর্তি পরীক্ষা হয়। সো ডেন্টাল ভর্তি পরীক্ষার প্রিপারেশন বলতে গেলে আমি যদি এক কথায় বলি, মেডিকেল প্রিপারেশন। মেডিকেল প্রিপারেশন বললে ভুল হবে। মেডিকেল এর কোশ্চেন যদি আমি কঠিনের রেটিং দেই যে 10-এর মধ্যে 6, ডেন্টালের কোশ্চেন কঠিনের দিক থেকে 10-এর মধ্যে 9। সো ডেন্টালের কোশ্চেনটা মেডিকেলের চেয়ে হার্ড হবে। বাট টুইস্টটা এখানে, ডেন্টালে ভালো ছাত্র ওই লেভেলে পরীক্ষা দেয় না। কেন? কারণ তারা অলরেডি বিভিন্ন মেডিকেলে ভর্তি হয়ে গেছে। সো তারা আসলে ডেন্টালে এসে ভর্তি পরীক্ষা দিবে না, সবার তো আর আমার মতো চুলকানি নেই, তাই না? সব ভার্সিটিতে পরীক্ষা দিয়ে বেড়াবে। সো অত ভালো স্টুডেন্ট না, মোটামুটি ডেন্টালে মিডিয়াম লেভেলের স্টুডেন্টই ভর্তি পরীক্ষা দেয়। অ্যান্ড আমি যখন ডেন্টালে থার্ড হইলাম, আমার মার্ক ছিল 76, যে ফার্স্ট হইল তার মার্ক ছিল 76.5, যে সেকেন্ড হইল তার মার্ক ছিল 76.25। সো এখনও খারাপ লাগে যে মাত্র 0.5 মার্কের জন্য আমি থার্ড হয়েছিলাম। আরও খারাপ লাগে কারণ অভ্যাস থেকে ফার্স্ট হলে 40,000 টাকা দিত, আমাকে থার্ড হওয়ার জন্য দিয়েছে মাত্র 15,000 টাকা, এটা আমার খারাপ লাগে। যাই হোক, তা ডেন্টালে যদি তুমি সিগনিফিক্যান্টলি প্রিপারেশন বলতে চাও, আমি যদিও প্রিপারেশন নেইনি, কারণ আমার ভর্তি পরীক্ষা শেষে এক মাস বাসায় যাচ্ছিলাম, তারপর আমি ডেন্টাল ভর্তি পরীক্ষায় আমাকে হীরা ভাই আসতে বললো ঢাকায়। ইভেন ডেন্টাল ভর্তি পরীক্ষা যে দিন, ওই দিন রাতের বেলা আমি উদ্ভাসে আসছি, ডেন্টালের ফর্ম আমার উদ্ভাসই পূরণ করে দিছে। আমি উদ্ভাসের রুমেই ছিলাম, মাল ফার্মগেট ব্রাঞ্চে, রাতের বেলা খাইছি, ওরা সকালবেলা খাওয়াইছে। ইভেন সকালবেলা ওরা আমাকে নিজে গাড়ি দিয়ে নিয়ে গেছে, মানে তাদের ভালোবাসাটাই এই লেভেলে, তাদের প্রতি এতটাই আমি কৃতজ্ঞ। গেল, তারপরে আমি তো পরীক্ষা দিতে ঢুকলাম। বাট এই একটা ডায়লগ দিই না যে সেন্টারের সামনে দাঁড়ায় আমি দেখে বলতাম যে আজকে প্লেস করার জন্য যাচ্ছি। ডেন্টালের সময় জাস্ট আমার মাথায় একটা চিন্তা ছিল, আমি প্লেস করার জন্য পরীক্ষা দিচ্ছি, আর কিচ্ছু না, কোনো চিন্তা ছিল না, জাস্ট প্লেস করার জন্য পরীক্ষা দিচ্ছি। সো ডেন্টালের প্রিপারেশন যদি বলতে চাই, মেইনলি রয়্যাল গাইড মাস্ট, আজমল স্যারের বই, হাসান স্যারের বই, হাজারি স্যারের বই, ইসাক স্যারের বই মাস্ট। থার্ডলি, তুমি চাইলে ডেন্টালের বিগত 15 বছর বা 20 বছর যত বছর কোশ্চেন ধরো সলভ করতে পারো, তাইলে তুমি একটু আইডিয়া পাবো যে কিছু আজগুবি টপিক থেকে কোশ্চেন হয়। দ্যাটস ওয়াই ডেন্টাল বিচিত্রা একটা ভালো সলিউশন হইতে পারে, জয়গুলি ডেন্টাল বিচিত্রা। আবার বলছি, এটা কোনো স্পন্সার না, আমি কোনো বই স্পন্সার করি না, কেউ আমার এক পয়সা দেয় না। সো ডেন্টাল বিচিত্রা একটা ভালো অপশন হইতে পারে তোমার প্রিপারেশনের ক্ষেত্রে। গেল, এই কয়েকটা বইয়ের নাম গেলো, এই কয়েকটা আমি মোটামুটি আগের দিন রাত পর্যন্ত ডেন্টাল বিচিত্রা বইটাই পড়ছিলাম সব। তারপরে পরীক্ষার হলে ঢুকলাম, হলে ঢুকে আমার পাশে একটা ফ্রেন্ড ছিল, আমি হলো দাগাচ্ছি, দাগাই কোশ্চেনটা মোটামুটি হার্ড মনে হয়েছিল, অ্যাজ ওয়েল এজ ডেন্টাল কোশ্চেন যা হয়, বাট পারছিলাম। আর আমার যদি বলে আফসোস বলি, ডেন্টালে আমি অনেক বেশি দাগাইছিলাম। আমি যে 0.5-এর জন্য যে সেকেন্ড হলাম না, এটার মেইন কারণ হলো আমি মাইনাস মার্কিং খাইছিলাম অনেক বেশি, আমি মানে মোটামুটি 93টার মতো দাগাই আসছিলাম 100টার মধ্যে। সো আমি সাজেস্ট করবো যে যেই কয়টা পারো, মেডিকেলের ক্ষেত্রে বিশেষ করে যেই কয়টা পারো এক্স্যাক্টলি একটা মানে রাউন্ড ফিগার মার্ক, লাইক 75, 80, 85 এরকম, মানে এক্স্যাক্টলি যা পারো তাই দাগাই আসো। কারণ মাইনাস খেলে 0.5-এর জন্য কিন্তু আমি কিন্তু প্লেস পিছাইলাম। সো তুমি 0.5-এর জন্য একটা মেডিকেলও মিস করতে পারো, চান্সও মিস হয়ে যেতে পারে। সো খুব বেশি দাগাবো না, এটা হলো প্রথম কথা। আমি 93টা না দাগাই, যদি আজকে 85টা দাগাই আসতাম হয়তো আমি ডেন্টালে প্রথম হইতে পারতাম। এর পরবর্তীতে আমার পাশে যে ফ্রেন্ডটা বসছিল, ও এখন মনে হয় বঙ্গবন্ধু শেখ মুজিব BSM RMSTU যেটা গোপালগঞ্জে, ওখানে পড়তেছে। সো ওই ফ্রেন্ডটা বলে যে আমার কোথাও চান্স পাইনি, একটু দেখা। তা আমার তো আসলে হারানোর কিছু নাই, আমি ওকে তখন অনেক কিছু দেখাইলাম। বাট সেই ছেলেটাও সেম বোকামি করছিল, অনেক বেশি দাগাই ফেলছিল। তা আমি ওকে লাস্টে জিজ্ঞেস করলাম, তুই কয়টা দাগাইছিস? ও বললো 96টা। পরের সাথে আমার ফেসবুকে কথা হয়েছিল, ওর কিন্তু ডেন্টালে হয়নি। সো বেশি দাগানোটা এখানে করা যাবে না, এটাই হলো প্রথম কথা। আমার ডেন্টালের সিট পড়ছিল ঢাকা কলেজে, আর ডেন্টালের দিন আমার পরীক্ষা ছিল হলো বুটেক্সে। সো আমি হলো বুটেক্সে পরীক্ষা দিতে পারিনি, কারণ আমার হলো উদ্ভাস থেকে যেহেতু আমার ফর্ম ফিল আপ করে দিয়েছে, তাদের প্রতি আমার একটা দায়িত্ব বলছিল যে তাদেরকে একটা প্লেস আমার আনে দিতে হবে। দ্যাটস ওয়াই আমি হলো ডেন্টাল পরীক্ষাটা দিয়েছিলাম, বুড়ো সত্যি পরীক্ষা দিইনি। ওই তো পরীক্ষা দিয়ে চলে আসলাম, পরীক্ষা দিয়েই সাথে সাথে আমাকে রওনা দিতে হয় হলো ময়মনসিংহে, কারণ পরের দিন সকালবেলা আবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা ছিল। সো দ্যাটস ওভারঅল আমার ডেন্টাল ভর্তি পরীক্ষার অভিজ্ঞতা। দেখার জন্য সকলকে ধন্যবাদ।